দোতলায় খালাম মারা আছে, আপনি জালনার দরজায় বসেন, খালাম মারা টাহা দেয়। আমি কি এত খালাম মা কোন কি ভালো, এখন লজ্জায় মরে যাচ্ছি। ওদিকে ইমাম সাহেব কইছে না গেলি এবার কেমন হয়, রুমাল টুমাল মুড়ি দিয়ে দিয়ে জালনার কাছে বসি, এক খালাম মা 20 টাকার একটা নোট ছেড়ে দিচ্ছে, পরের খালাম মা এসে কাকু জুড়ে আমি মুসাফার মধ্যে টাহা দেই, আমার সাথে মুসাফা করবে সে খালাম মা টাকা দেবে। আমি কই যে তোমার কাছে মাফ চাই আল্লাহর কাছে মাফ চাই, আমি এই খয়রাতার জীবনে ডাকা করতে আসবো না। খালাম মারা তারাবির নামাজ পড়িয়ে আমি একটা বেগানা পুরুষ, আমার সাথে মুসাফা করি আমার টাকা দিয়ে উনি বেচতে কিনতে আইছে, নামাজ পড়ে বেরোইয়া বোরকা টোরকা খুলে সব ভ্যানিটি ব্যাগ ভরে নিউ মার্কেটের দিকে রওনা, তারাবি ফুড়ে বস্তা ভরে কাবাইরে নিয়ে গেছে। শয়তানি বাদ দাও, মহিলারা নামাজ পড়বে ঘরে, মহিলারা নামাজ পড়বে, আমরা নামাজ পড়বো কোথায়, জোরে বলেন কোথায়, মসজিদে নামাজ পড়বেন, এক অক্তের বিনিময়ে 527 অক্তে নামাজের সব। এবং আপনার কিরাত ভুল হলেও, যেহেতু কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ দিয়ে চলে যাচ্ছেন, কিয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে, কিন্তু আপনি আল্লাহর রহমতে বেঁচে যাবেন। আল্লাহ তোমার চালাকি ভালোই দিয়ে জানে, জানে কি জানে না, আল্লাহু আকবারের দিক থেকে মসজিদের আজান আর ইকামত, ইকামতের কি কোয়ালিটি, আল্লাহু আকবার। আমি তো আমিও ইমামতি করতাম, ছাত্র বয়স আমার ভাইও ইমামতি করতো, দুই ভাই দুই মসজিদ ইমামতি করতাম, ইমামতি করে সামান্য পয়সা নিয়ে তাই আমরা পড়াশোনা করতাম, অত্যন্ত গুরুবতের ভিতর দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বড় করছে। তো আমার মসজিদের মুসল্লি একটা মুয়াজ্জিন, এ আজানের এত পাগল, আজান দেবে আমি আজান দিলেও তার মন সারে না, আমার আজানের পরে আবার আজান দেয়, মানে ও কেন মিস করলো সেইটা গুরুত্ব। যা করলাম মেয়ে আজান তো হয় না, একামত হয় না, শেখেন 4 বছর শিখেছি, 4 বছর শিখানোর পরে এবার ইন্টারভিউ নিলাম, দেন একামত শুনার এবার কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আন্না রাসূলুল্লাহ, আয়ুলাতের সালা, আয়ুলাতের সালা, আয়ুলাতের বালা, আয়ুলাতের বালা, কত কদমি সালা, কত কদমি সালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই ফেরেশতারা থাপলায় দাঁত ফেলাই দিবে, আবার তুমি এই ইকামত দেওয়ার জন্য পাগল, শুদ্ধ আজান শুদ্ধ ইকামত আমাকে শিখতে হবে কি হবে না, কথা কান ভালো করে মনে রাখেন, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এই সুন্নাত নামাজ নবীর হক, সুন্নাত আমিও মানুষ, নবীও মানুষ, নবীর সাথে অন্য কোনো আমল দিয়ে একটা পিরিত সম্পর্ক করে নিলে হয়তো সেই সুন্নাত নামাজের দায় সেখান থেকে ছাড়াই আসলে আসতে পারি, বাকি ফরজ নামাজ কার হয়, আল্লাহ সেই জায়গায় সুযোগ দিয়েছে মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, কিরাত পড়া লাগবে না, কথা কি বুঝে আসছে। পাশাপাশি আপনার এই ভুল কিরাতের নামাজে ইমামের কাঁধে চড়াই দিয়ে আপনি শুদ্ধ নামাজ দিয়ে বাড়ি চলে আসতে পারতেছেন, কারণ পড়া তো লাগতেছে না, আর এক অক্তের বিনিময়ে 527 অক্তের সরকন, সুবহানাল্লাহ। আর অজু বানায় যদি অজুর সময় যদি পকেটে মেসাক থাকবে, মেসাক দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে একটা ডলা দেন, তাহলে এর বিনিময়ে ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আগেই বলেছি সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, যে কোনো ভাবে যে কোনো কৌশলে আমাকে বেশি ইনকাম করতে হবে। তবে সাবধানে দিক থাকেন ভাই, ঘরের থেকে বের হইছেন ডিম কিনতে যাবেন, পাশের দোকানদার দোকান বাসার সামনে যে দোকান ওই দোকানে জিজ্ঞেস করছে ডিমের ডিমির হালি কত, কয় 60 টাকা, একজন কানে কানে কয় ওই দোকানে ডিমির হালি 55 টাকা, 5 টাকা কম, চুপ করে গুড়িবাই গুড়িবাই হেঁটে চলে গেছেন। সত্যি সে জায়গা যে 55 টাকা ডিম পাইছেন, সে জায়গা যাওয়ার পরে দেখেন এখন খারাপ লাগতেছে, একটু চাটা খেয়ে যাই, একটা টোস্ট দে দেশে 5 টাকা, একটা চা দে দেশে 5 টাকা, একটা পান দে দেশে 5 টাকা, আর একজন কয় ভাই একা খাচ্ছেন নি, কয়তা ওরেও খাওয়া, তারও 15 টাকা, খাওয়ানোর পরে এখন এটি যদি বাড়ি খারাপ লাগতেছে, এখন রিক্সা ডাক দে, রিক্সা এলাকায় উল্টো দিক যাবো না, রাস্তা খারাপ, 50 টাকা লাগবে, সে 50 টাকা নিয়েছে, 50 আরো বসে গেছে 60, 110 টাকা খরচ, লাভ করছে কত, 5 টাকা, খুশিতি বাঘ বাঘ, এটা ভালো বোঝো, ওই জায়গা গেলি বেড়াইয়া খালিতে 5 টাকা লাভ হয়, সেই জায়গায় যাও পিছনে 110 টাকা চলে যায় তা মনে থাকে না, ঘর থেকে বেরোইয়া মসজিদে নামাজ পড়লে এক অক্তের বিনিময়ে 527 অক্তের সওয়াব পাওয়া যায়, এটা তুমি বোঝো না, এ জায়গা তুমি দুর্বল। পাশাপাশি শহরে আর একটা ঝামেলা আছে, যদিও শহরে থাকি না, আসি যাই তো খবর রাখি, শহরে মহিলারা মসজিদে নামাজ পড়ার খুব ভক্ত, ভালো করে মনে রাখেন,
মহিলারা মসজিদে নামাজের চাইতে ঘরের ভিতরে নির্জন কক্ষে নামাজ পড়লে 5 গুণ সওয়াব বেশি। রমজান মাসে তারাবি পড়ার ভক্ত কিয়ামুল লাইলের আরাক গঙ্গি জড়ছে শহরে মৌলবীরা। এই মসজিদে কিয়ামুল লাইল শেষ কইতে বাতাস দিয়ে না এত ভালো জানতো শেষ রাত্রি সেহরি খাইয়া দলে দলে মহিলা কিয়ামুল লাইলে যায়। বিলকুল কোন নেকি হবে বলে আমার মনে হয় না। মসজিদে নববীতে এক মহিলা গেছে কুবা এলাকা থেকে, হাজী সাহেব যারা গেছেন তারা কুবা চেনেন। নবী আলাইহিসসালাম মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় যে কুবা মসজিদ নির্মাণ করছে, কুবা মসজিদ আল্লাহর কাছে অত্যন্ত দামি মসজিদ। হুজুর বলেন শনিবারে শনিবারে যদি কেউ মদিনা থেকে কুবায় পায়ে হেঁটে এসে কুবা মসজিদে এসে নামাজ পড়ে ফজরের পরে, ওই লোকটাকে একটা উমরার সওয়াব দান করা হয়। এত দামি মসজিদ কুবা মসজিদ। কুবা এলাকার একজন ইমামও আছে কুবা মসজিদে। হুজুর আলাইহিসসালাম মসজিদে নববীতে যে মসজিদ বানাইছেন মসজিদে নববী মদিনায় যাইয়া, এবার কুবা এলাকার এক মহিলা কয়া করতো মদিনায় যাইয়া রসুলের পিছনে নামাজ পড়ছে। এরপরে একদিন ঘরের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যাইয়া হুজুরের কাছে বলছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে যে কেমন লাগে, কি করবো হুজুর, আমি তো বাড়ি কুবায়, আমার মনে চায় আমি একেবারে পাঁচ অক্ত আপনার পিছনে এসে নামাজ পড়ি। আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে এই মসজিদে নববীতে পড়লে কোন রেওয়ায়েতে 1,000, কোন রেওয়ায়েতে 10,000, কোন রেওয়ায়েতে আছে 50,000 অক্ত, অন্য মসজিদের 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এই জন্য হুজুর আপনার মসজিদে আমার নামাজ পড়তে আসতে মনে চাই। হুজুর মহিলাটাকে সাবাস দিলেন, আল্লাহ তাআলা তোমার যৌক শৌক আগ্রহ মনের গতি আরো বাড়াই দিক, তোমার আমল নামা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিক, এভাবে মহিলাটাকে উৎসাহিত করলেন। খেয়াল করে একটা একটা করে কথা বুঝতে হবে, কথায় কি বোঝা গেছে। নবী মহিলাকে এভাবে উৎসাহিত করলেন, এমন ভাবে তাকে প্রশংসা করলেন তাতে মনে হয় যেন তারে পাঁচ অক্তই কুবা থেকে মদিনার মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছে। আপাতত পর্যন্ত বোঝা যাচ্ছে তাই। এরপরে হুজুর বললেন, ওমা তুমি কি এই মসজিদ তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কি জন্য? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনছি 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, সেই জন্য। হুজুর বললেন যদি সত্যি সওয়াবের জন্য আমার পিছনে নামাজ পড়তে আসতে চাও, নেকি বেশি আশায়, তাহলে তোমাকে এর চেয়ে বেশি নেকি হয় এরকম পরামর্শ দেব? তো বলে হুজুর বলেন, ভাই এবং সেটা সহজও হবে। বলে বলেন, ভাই তুমি কুবা থেকে আমার মসজিদে এসে নামাজ পড়লে যেই নেকি হবে, তোমার কুবার মহল্লার মসজিদে নামাজ পড়লে তার চেয়ে বেশি নেকি হবে। এবার বলেন মহিলাকে কি মসজিদে নববীতে রাখছে না কুবা মসজিদে পাঠাইছে? তবে এখনো মসজিদে আছে, এখনো মসজিদে আছে। এবার হুজুর বললেন, মহিলা তুমি মসজিদে নামাজ পড়বা কি জন্য? কয় হুজুর বেশি নেকি আশায়, কয় কুবা মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয় এর চেয়ে বেশি নেকি হয় আরেকটা জায়গায় নামাজ পড়বে বলবো? মহিলা বলে, হুজুর বলেন, কয় এবং সেটা সহজ হবে, কয় সেটা হলো তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে এই কুবা মসজিদের চাইতে বেশি নেকি হয়। এবার মহিলারে মসজিদই রাখছে না বাড়ি নিয়ে গেছে। এবার কয় এই বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে আর একটা জায়গায় বললে আরো বেশি নাকি হয় বলবো? আপনার কাছে জিজ্ঞেস করছি না, ওই মহিলার কাছে হুজুর জিজ্ঞেস করছি। কাজী হুজুর বলেন, কয় তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার বসবাস ঘরের ভিতরে পড়লে বেশি নাকি হয়, কয় গুণ হইছে? কয় গুণ? মসজিদে নববীর থেকে 4 গুণ নিজের বসবাস ঘরে। হুজুর বলেন, এর চেয়েও বেশি নাকি একটা জায়গা আছে আরো সহজ হবে বলবো? কাজী হুজুর বলেন, তোমার ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে নামাজ বলে একটা খাস কামরা বানাইয়া ওই খাস রুমের ভিতরে নামাজ পড়লে আরো বেশি নাকি হবে। তাহলে কয় আরো হইছে বলেন তো? 5 আরো। কয় আরো? মসজিদে নববীর থেকে কুবা, কুবার থেকে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের থেকে বসত ঘর, বসত ঘরের যে কোনো জায়গার থেকে খাস কামরা, 5 গুণ নাকি মসজিদে নববীতে পড়ার চাইতে ঘরের খাস কামরার ভিতরে যদি পড়লে 5 গুণ বেশি নাকি হয়। বাংলাদেশের মতো ফেতনাবাজ জায়গায় এই জায়গায় মসজিদে নামাজ পড়ার চাইতে প্রত্যেকটা মহিলা তার বাসার ভিতরে খাস কামরার ভিতরে পড়লে আমার বিশ্বাস 5 গুণ নয় এই ফেতনার কামরায় 5,000 গুণ বেশি নাকি হবে। ভাই কি হুজুর, এখনো যে সৌদি আরবে মহিলারা মসজিদে নামাজ পড়ে, আরে বেটা কার সাথে কারে তুলনা করো, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরব কোথায় বাংলাদেশ? হাজি সাহেব যারা গিয়েছেন, হাজি সাহেবরা সাক্ষী দেন, মাগরিবের আজান হয় আরাফাতের ময়দানে, কথা কয় না, আরাফাতের ময়দানে মাগরিবের আজান হয়, কিন্তু মাগরিব ওখানে পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাইয়া, মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে মুজদালিফায় যাইয়া, একেবারে জমা বাইনা সলাতাইন,
মাগরিবের আজানের পরে এক কোটি খানিক হাজি সাহেব একসাথে রওনা দেয়, কেউ গাড়িতে গাড়িতে যায় আর পায়ে হেঁটে বহুত যায়। আমি প্রথমবার পায়ে হেঁটে গেছি, প্রায় দুই তিন কিলোমিটার পথ যাইতে আপনার হাঁটা লাগবে না, শুধু পড়িয়ে না যান এটু খেয়াল রাখতে হবে। পড়িয়ে গেলে আর বাড়ি যেতে পারবেন না, সুজায় দাঁড়ায় থাকবেন, অনাসে স্রোতের গতিতে খালি চলতি তালে থাকবেন। নারী দে পুরুষ দে সুন্দরী যুবতী মহিলা যুবক পুরুষ সর্বশ্রেণী মানুষ গায়ে গায়ে এমন ভাবে মশানু হাঁটা লাগে না, স্রোতের গতিতে সরতে থাকে। পাকিস্তানি মিশরি পশ্চিমা সুন্দরী সুন্দরী মহিলারা এভাবে গায়ের সাথে চাপাচাপি ঠেলা ঠেলির ভিতরে হাঁটে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে সাত আট কিলো যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। এই যুবতী মেয়েরা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, রাতের বেলা রাত এ সময় রায় দশটা সাড়ে দশটা এগারোটা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে তারা আরাম রেস্ট নিচ্ছে, তারপরে আবার যায়। মৌমাছির মতো দেখা যাচ্ছে যেন মৌমাছি পড়ে রয়েছে, একটা পুরুষের ভিতরে আল্লাহর রহমতে কোন প্রকার কুধারণা আসে না, ওর একটা মেয়ের সাথে কথা বলবে পাশে একটু বসবে, এরকম জোরাত আর এরকম বাহাদুরি সাহস অন্তরের ভিতরে আসে না। হেরাম শরীফের ভিতরে তওব করে নারী আর পুরুষ গায়ে গায়ে ডলাডলি, এর দিকে কি খারাপ ধারণা আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশ মসজিদের ছাদের উপরে জেনার খবর, এর মেহরাবের ভিতরে বিভিন্ন প্রকার খারাপ খবর আসে। এই জায়গা যদি রাতের বেলা মহিলাদেরকে মসজিদে মহল্লার মসজিদে যাওয়ার অনুমতি দেয়, ফজর আর ইশার সময় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে কি থাকে না, কথা বলেন আছে কি না? আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের ফরজ জামাতে নামাজ পড়াই দিয়ে তুমি এর কভার করতে পারবা না। কাদেই কর্ণা ফি বুয়ুতি কুন্না, আল্লাহ বলেছেন কর্ণা ফি বুয়ুতি কুন্না, ঘরের ভিতরে আবদ্ধ থাকো, মহিলাদের তারাবির নামাজ পড়তে যাওয়া লাগবে না। আমি ঢাকা শহরের বড় এক মসজিদ নাম কব না, ওই মসজিদের ইমাম সব পুরো ঢাকার সমস্ত ইমামের কাছে প্রসিদ্ধ, নাম কব না। জায়গা আরো ভালো প্রসিদ্ধ, নাম কব না। ২৫ থেকে ২৭ বছর আগে হবে, তখন সবে মাত্র মুহাদ্দিছ শিক্ষকতা শুরু করছি, আসছি মাদ্রাসার কালেকশনে রমজান মাসে। ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন আমাদের মাদ্রাসার এলাকার ইঞ্জিনিয়ার, তো উনি ইমাম সাহেবকে বলে দিলেন যে হুজুর আমার মাদ্রাসার মুহাদ্দিছ অমুক আসছে, একটু এলান দেন, শিল্পপতি কোটিপতি এলাকার সব তো বড় লোক মুসল্লি, এরাই ১,০০০ ১,৫০০ এরকম করে টাকা দিলি হুজুর এই জায়গাতে বাড়ি চলে যেতে পারবে লাখখানিক নিয়ে, এই আশায় উনি বলছে। তো ইমাম সাহেব সেই কথার পর এলান দিয়েছে, পুরুষটা মনে হয় দুই তিনজনে কিছু দিয়েছে নাকি আল্লাহ জানে, তেমন পুরুষটা দিল না। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর দোতলায় খালাম মারা আছে, আপনি ওই জালনার দ্বারে যে বসেন খালাম মারাটা হা দেয়। আমি মুসাফার মধ্যে টাকা দেই, আমার সাথে মুসাফা করবে সাথে খালাম্মা টাকা দেবে। আমি কইছি তোমার কাছে মাফ চাই আল্লাহর কাছে মাফ চাই, আমি এই খয়রাতার জীবনে ডাকা করতে আসবো না। খালাম মারা তারাবির নামাজ পড়িয়ে আমি একটা বেগানা পুরুষ আমার সাথে মুসাফা করি, আমার টাকা দিয়ে উনি বেচতে কিনতে আইছে। নামাজ পড়ে বেরোইয়া বোরকা টোরকা খুলে সব ভ্যানিটি ব্যাগ ভরে নিউ মার্কেটের দিকে রওনা, তারাবি ভরে বস্তা ভরে কাবাইরে নিয়ে গেছে। শয়তানি বাদ দাও, কর্ণা ফি বুয়ুতি কুন্না, মহিলারা নামাজ পড়বে ঘরে, মহিলারা নামাজ পড়বে, আমরা নামাজ পড়বো কোথায় জোরে বলেন কোথায়, মসজিদে নামাজ পড়বেন, এক অক্তের বিনিময়ে ৫২৭ অক্তে নামাজের সওয়াব। এবং আপনার কিরাত ভুল হলিও যেহেতু কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ দিয়ে চলে যাচ্ছেন, কিয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে কিন্তু আপনি আল্লাহর রহমতে বেঁচে যাবেন। দুই নম্বর আল্লাহু আকবার, আমার দিক তাকান, সময় কম কামাই বেশি, মনে আছে নাকি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করব। আল্লাহ নবী বলেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যে সময় ফেতনার জামানা, যে সময় দুনিয়া থেকে সুন্নাত গুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে সুন্নাত থাকবে না, বা মুসলমানদের অপকৌশলের চেষ্টায় সুন্নাত গুলো জগৎ থেকে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নাতের পর আমল করলে, এবার দিক আমার দিক তাকান, এই সময় একটা সুন্নাতের পর আমল করলে আপনার আমল নামায় আল্লাহ নবী বলেন আমার সাথে যারা উহুদ বদর খন্দকে গিয়া খয়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের ১০০ শহীদের সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে।
একটা সুন্নতের বিনিময়ে, যে সময় সুন্নত বিলুপ্ত হতে থাকবে। ভাই এদিক তাকান, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের একেবারে নাম্বার ওয়ান হাদিস, এক নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুরুজাতিন আমা খুবিজা লাহু মুরাক্কাকা।